নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সরকারি কর্মচারী এবং পেনশনারদের স্বাস্থ্য বিমার সাথে করোনাকে যুক্ত করার একটা পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল অবশেষে সেই সিদ্ধান্তকে শিলমোহত দিল অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন একটু ভালো করে বিজ্ঞপ্তিটি বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের উদ্দেশ্যে সরাসরি বিজ্ঞপ্তিটি শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলফ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ছয় আট দু হাজার কুড়ি তারিখের ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সরাসরি আন্ডারলাইন করা অংশটিতে চোখ রাখুন দ্য গভর্নর ইজ প্লিজ টু ইস্যু এ ফ্রেশ গাইডলাইন্স ফর রিম্বার্সমেন্ট টুয়ার্ডস দ্য কস্ট অফ এনি আইপিডি ট্রিটমেন্ট ইনক্লুডিং কোভিড নাইনটিন কেসেস ইন দ্য ফলোয়িং ফর দ্য বেনিফিট অফ মেম্বার্স এনলো লন্ডার ডাব্লিউ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের যে কোনো আইপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনক্লুডিং কোভিড নাইন্টিন সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেই সংক্রান্ত কিছু নিয়মকানুন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দেখুন এক এবং দু নম্বর যে পয়েন্টটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে হাসপাতালগুলি কোভিড নাইন্টিন কেসের জন্য কী ধরনের চার্জ করবে তারা আমরা সরাসরি তিন এবং চার নম্বর পয়েন্টটিতে চোখ রাখবো যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য রয়েছে প্রথমেই দেখুন হোয়েন এ বেনিফিশিয়ারি আন্ডার ডাব্লুবিচএস গেট অ্যাডমিটেড থ্রু এমার্জেন্সি ইন এ হসপিটাল উইদাউট কোভিড নাইন্টিন টেস্ট হি অর সি বি অ্যালাউড প্রাইভেট আইসোলেশন বেড ফর ফার্স্ট টু ডেজ অফ হসপিটালাইজেশন ইরেসপেক্টিভ অফ বেড এনটাইটেলমেন্ট মেনশন ইন হিজ অর হার এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ কোনো রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনার্স যদি এমার্জেন্সি কারণে হাসপাতালে ভর্তি হয় উইদাউট কোভিড নাইন্টিন টেস্ট অর্থাৎ কোভিড নাইন্টিন টেস্ট ছাড়া সেক্ষেত্রে তাকে প্রথম দুদিন প্রাইভেট বা আইসোলেশন বেডে রাখা হবে তার যে বেড এন্টারটেনমেন্ট সেই অনুযায়ী তারপর দেখুন দ্য বেনিফিশিয়ারি সেল বি শিফটেড ইমিডিয়েটলি টু হিজ অর হার এন্টাইটেল বেড হোয়েন কোভিড নাইন্টিন রিপোর্টস কাম নেগেটিভ অর্থাৎ এরপর কোভিড নাইন্টিন টেস্ট করার পর তার রিপোর্ট যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে তাকে তার যে বেড পাওয়ার কথা সেই বেডে শিফট করে দেওয়া হবে ইমিডিয়েটলি অ্যান্ড ইফ কোভিড নাইন্টিন রিপোর্টস কাম নেগেটিভ এবার দেখুন যদি কোভিড নাইন্টিন রিপোর্ট কোনো কারণে তার পজিটিভ আসে সেক্ষেত্রে কী হবে তার ট্রিটমেন্ট অব দ্য বেনিফিশিয়ারি স্যাল বি কন্টিনিউড কিপিং ইন প্রাইভেট অর আইসোলেশন বেড সেক্ষেত্রে তিনি যে বেডে ভর্তি হয়েছিলেন অর্থাৎ প্রাইভেট বা আইসোলেশন বেড যদি পজিটিভ আসে তাকে সেই বেডে রেখে চিকিৎসা করা হবে চার্জেস অফ প্রাইভেট ওর আইসোলেশন বেড ফর বোথ দ্য অকেশানস উইল বি অ্যাডমিসেবল অ্যাজ পার রেট অফ ডাব্লিউ এটা হসপিটালের জন্য প্রাইভেট বা আইসোলেশান বেডের যে চার্জ সেটা ডাব্লিউ থেকে যে রেট ধার্য করে দেওয়া হয়েছে সেই রেট অনুযায়ী চিকিৎসা করতে হবে হসপিটালগুলিকে এবার চার নম্বর পয়েন্টটি দেখুন ফর দ্য পারপাস অফ অ্যাভেলিং দ্য প্ল্যান সার্জিক্যাল প্যাকেজ অর প্রসিডিউরাল ট্রিটমেন্ট অর্থাৎ এবার দেখুন যদি কোনো প্ল্যান কেসে অর্থাৎ কোনো অপারেশন প্ল্যান ফিক্স থাকে আপনার সেক্ষেত্রে যদি আপনি হাসপাতালে ভর্তি হতে যান সেক্ষেত্রে দেখুন দ্য এমপ্লয়র পেনশনার অর হিজ অর হার্ট ডিপেন্ডেন্ট বেনিফিশিয়ারি শ্যাল প্রডিউস দ্য কপি অব কোভিড নাইন্টিন রিপোর্ট টু দ্য হসপিটাল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সেক্ষেত্রে কী বলা হচ্ছে যে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাকে কোভিড নাইন্টিন রিপোর্ট দেখাতে হবে দ্য এমপ্লয়ি অর পেনশনার মে ক্লেম সার্চ কস্ট অফ কোভিড নাইন্টিন টেস্ট অ্যাজ পার ক্লজ নাইন অব ডাব্লিউ বিএইচ ফর রিএম্বার্সমেন্ট ইফ ইট ইজ ডান অ্যাট এনি এমপ্যানেল প্রাইভেট হসপিটাল অর ডায়াগনস্টিক সেন্টার আন্ডার বেঙ্গল হেলথ স্কিম এবার আপনি যে কোভিড নাইন্টিন টেস্টটা আগে থেকে করালেন সেটা যদি ডাব্লিউ এর আন্ডারে যে সমস্ত ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে যদি করান সেক্ষেত্রে আপনি এর যে চার্জটা সেটা রিমবার করাতে পারবেন অর্থাৎ আপনি ক্লেম করতে পারবেন যত টাকা আপনার খরচা হয়েছে দিস উইল কাম ইন টু ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য অর্ডার অর্থাৎ যেদিন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেদিন থেকে এই অর্ডারটি চালু হয়ে গেল অর্থাৎ ছ তারিখ থেকে এই অর্ডারটি চালু হয়ে গেল বর্তমান পরিস্থিতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের জন্য এটাকে অবশ্যই শেয়ার করুন সকলের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধান থাকুন ধন্যবাদ